সাংবাদিকদেরকেও বলে যে আপনাদের এই সাংবাদিকতা আমরা দিয়েছি, এই চ্যানেল দিয়েছি, এই অনুমোদন দিয়েছি, বিএনপির কোনো লেখা লেখা যাবে না, বিরোধী দলের কোনো লেখা লেখা যাবে না, তাহলে তো তারা ভয় পাবেও। আমরা জানি সাগর রুনির যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে আপনার প্রায় 85 বার 87 বার পরিবর্তন করেছে। তাই আমি বলতে চাচ্ছি সাংবাদিকদের দোষ না, কিন্তু আমি এই অবৈধ প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যে দাম্ভিকতা দেখিয়ে বলেছেন কারো সাথে কোনো আলোচনা হবে না, বিএনপিকে ক্ষমতা দেওয়া হবে না, ইনশাআল্লাহ এই দাম্ভিকতার মাধ্যমেই আপনার পতন সুনিশ্চিত এবং পতন খুব সন্নিকটে। এই সরকারের নির্যাতনের মাত্রা কোথায় গিয়ে পৌঁছেছে? যে জেল কোড বলেন, মানবাধিকার বলেন, একজন রাজনৈতিক নেতার সম্মান বলেন, কোনোই কিছু এই সরকার আজকে ভ্রুক্ষেপ না করে আজকে বিরোধী দলকে দমন করে যাচ্ছে বন্ধুরা। কারণ একটাই, এই সরকার আজ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বন্ধুরা। এই খুনি সরকারের কাছে আমরা মুক্তি চাই না, মুক্তি আমরা করে নিয়ে আসব। গণতন্ত্র যদি মুক্তি পায়, কারণটা কেউ মুক্তি পাবে এই দেশে। সেই প্রেসিডেন্ট আমাদের আদর্শে, জাতীয়তাবাদী আদর্শে এই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশী নারী নেতৃত্ব ও গণতন্ত্রের প্রহরী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে ঠোটকা ফরমাইশি রায় দিয়ে এই অবৈধ সরকার, ভোটচোর সরকার শেখ হাসিনা আটকিয়ে রেখেছে। তারপরেও বাংলাদেশে আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আপনারা জানেন যে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, এই শেখ হাসিনা এ পর্যন্ত 600 লোককে গুম করেছে, 1000 লোকের বেশি লোককে বহির্ভূতভাবে হত্যা করেছে, 41 লক্ষ লোকের নামে মামলা দিয়েছে। তারপরেও শেখ হাসিনাকে কোনো তোয়াক্কা করছে না, কারণ আজকে বাংলাদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা জানে এই বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে তখনই যদি হয় শেখ হাসিনার অবসান। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আজকে আপনারা জানেন যে বিয়ে হওয়ার আগে যদি কোনো মেয়ের বাচ্চা হয়, সেই বাচ্চা মানে কি অবৈধ স্বামী বা স্বামী ছাড়া। ঠিক তেমনই এই সরকার প্রধান ভোটার ছাড়া ভোটের আগের দিন নির্বাচন করে নির্বাচিত হয়েছে। ওই মেয়েটা যেমন বিয়ের আগে বাচ্চা হয়ে নষ্ট মেয়ে হিসাবে পরিচিত হয়েছে, আর এই সরকার ভোটার ছাড়া ভোটের আগের দিন কিভাবে নির্বাচিত হয়েছে তাকে কি বলবেন? আজকে বিশ্বে আল জাজিরার কাছে এই অবৈধ প্রধানমন্ত্রী সাক্ষাৎকার দেন, তাকে প্রশ্ন করা হয়েছে আপনাকে ফ্যাসিস্ট বলে, আপনাকে ছৈরাচার বলে, বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, ভোট হচ্ছে না, দিনের ভোট রাতে হচ্ছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? উনি শুরু করেছে, কেশাদ কখন এসেছে, জিয়াউর রহমান কিভাবে এসেছে, অমুক কি হয়েছে, তার বাবা কিভাবে হত্যা হয়েছে, এই সমস্ত বিষয়, এটা বাংলাদেশের মানুষের কাছে দুঃখজনক। আপনি ভোট চুরি করেও প্রধানমন্ত্রী হলেও বিশ্বের কাছে আপনি একজন প্রধানমন্ত্রী। বাংলাদেশের এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর না দিয়ে আপনি অন্য প্রশ্নের উত্তর দিচ্ছেন। বাংলাদেশের লোকের লজ্জা আছে, আপনার লজ্জা নাও থাকতে পারে, আপনি ঘুরিয়ে ফিরিয়ে অন্য কথা বললেও বাংলাদেশের মানুষ আজকে এই জন্য লজ্জিত। এরপরে আপনি বাংলাদেশে এসে আপনার কিছু সাংবাদিকদের প্রশ্ন শিখিয়ে দেন বা সেই ধরনের প্রশ্ন করা হয়, আমরা দেখেছি অনেকে হলুদ সাংবাদিক বলে, অনেকে ইয়েস সাংবাদিক বলে। আমি বলতে চাই আমি সাংবাদিকদের কোনো দোষ দেব না, কারণ যে সরকার প্রধান আপনার এই শেখ হাসিনা অথবা তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে বাংলাদেশে বিএনপির হাতে কোনো ক্ষমতা দেওয়া যাবে না, দক্ষ থাকতে বিএনপিকে ক্ষমতা দেবে না। এটা রাষ্ট্রদ্রোহী সামিল, এটা কোনো নেতা বলতে পারে না, কোনো এটা রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়। সেটা যেহেতু বলে, তারা কিন্তু পাশাপাশি সাংবাদিকদেরকেও বলে যে আপনাদের এই সাংবাদিকতা আমরা দিয়েছি, এই চ্যানেল দিয়েছি, এই অনুমোদন দিয়েছি, বিএনপির কোনো লেখা লেখা যাবে না, বিরোধী দলের কোনো লেখা লেখা যাবে না, তাহলে তো তারা ভয় পাবেও। আমরা জানি সাগর রুনির যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে আপনার প্রায় 85 বার 87 বার পরিবর্তন করেছে। তাই আমি বলতে চাচ্ছি সাংবাদিকদের দোষ না, কিন্তু আমি এই অবৈধ প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যে দাম্ভিকতা দেখিয়ে বলেছেন কারো সাথে কোনো আলোচনা হবে না, বিএনপিকে ক্ষমতা দেওয়া হবে না, ইনশাআল্লাহ এই দাম্ভিকতার মাধ্যমেই আপনার পতন সুনিশ্চিত এবং পতন খুব সন্নিকটে। কারণ এটা আপনি খুবই অন্যরকমের ভাব দেখিয়েছেন, অন্যরকমের দাম্ভিকতা দেখিয়েছেন, বাংলাদেশের সকল মানুষকে ছোট করেছেন। তাই এই
বলে আমি বক্তব্য শেষ করব। আসুন, যে যেখানে আছি, এই স্বৈরাচার ফ্যাসিস্ট এই বাকশালী সরকারে পতন ছাড়া কোনো কিছুই সমস্যার সমাধান হবে না, এবং এই বাংলাদেশে নির্দলীয় সরকার আদায় করতে হবে, নিরপেক্ষ ভোট হতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরা, আজকে আমরা আমাদের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এখানে আন্দোলন করছি, আমরা এই অবস্থান ধর্মঘট পালন করছি। বন্ধুরা, আজকে রিজভী আহমেদের মতো একজন বাংলাদেশের বিদগ্ধ রাজনীতিবিদ আজকে কেন কারাগারে থাকবে? বন্ধুরা, সাইফুল আলম নীরবের মতো, মনায় মুন্নার মতো, গোলামোল্লা শাহিনীর মতো, এস এম জাহাঙ্গীরের মতো তরুণ নেতারা আজকে কেন কারাগারে থাকবে? বন্ধুরা, কারণ এরা শেখ হাসিনার এই অগণতান্ত্রিক, এই অবৈধভাবে ক্ষমতায় জোর করে থাকার বিরুদ্ধে আজ রাজপথে জাতীয়তাবাদী শক্তির পক্ষে আন্দোলন করছে। বন্ধুরা, আজকে রুহুল কবির রিজভী কারাগারে আছে, একই সাথে গত 7ই ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ আমরা গ্রেপ্তার হয়েছিলাম। বন্ধুরা, কারাগারে একই বিল্ডিংয়ে আমি রিজভী আহমেদ একসাথে দীর্ঘ 1 মাস 27 দিন কাটিয়ে আমরা মুক্ত হয়েছি, কিন্তু রিজভী আহমেদকে এখনো মুক্তি দেওয়া হয় নাই। বন্ধুরা, বরং আজকে বরং নির্মমভাবে রিজভী আহমেদকে যেভাবে আজকে জেলখানায় কষ্ট দেওয়া হচ্ছে, উনি একজন অসুস্থ লোক। আমরা যখন জেলে ছিলাম একদিন রাতে এত মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন, আমরা মনে করেছি রিজভী আহমেদকে হয়তো আর বাঁচানো যাবে না, কিন্তু সেদিন আমরা দেখেছিলাম যে মানুষের দোয়ায় রিজভী আহমেদ সেদিন সুস্থ হয়ে উঠেছিল। বন্ধুরা, আজকে তাকে কোর্টে আনা হচ্ছে। রিজভী আহমেদ বাংলাদেশের একজন প্রতিদশা রাজনীতিবিদ, একজন চোর গুন্ডা বদমাশদেরকে যেভাবে জেলখানা থেকে নিয়ে আসে, ঠিক রিজভী আহমেদকে তেমনি প্রিজন ভ্যানে করে যেখানে বসার মতো কোনো জায়গা নাই, অথচ তেমনি একটি ভ্যানে করে যা রিজভী আহমেদকে কারাগারে নিয়ে আসে। বন্ধুরা, অর্থাৎ এই সরকারের নির্যাতনের মাত্রা কোথায় গিয়ে পৌঁছেছে? যে জেল কোড বলেন, মানবাধিকার বলেন, একজন রাজনৈতিক নেতার সম্মান বলেন, কোনোই কিছু এই সরকার আজকে ভ্রুক্ষেপ না করে আজকে বিরোধী দলকে দমন করে যাচ্ছে। বন্ধুরা, কারণ একটাই, এই সরকার আজ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধুরা, তারা ভোট দিতে ভয় পায়, যার জন্য আপনারা দেখেন 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, 2018 সালে দিনের ইলেকশন রাতে করেছে, আজকে স্থানীয় সরকার নির্বাচনগুলি আজকে মার্কা দিয়ে তারা আজকে দখলদারিত্ব কায়েম করেছে। বন্ধুরা, শুধু কি এই জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন, আপনারা দেখবেন যে পেশাজীবীদের নির্বাচনও আজকে এই সরকার চরমভাবে হস্তক্ষেপ করে তাদের প্রার্থীদেরকে জিতিয়ে নেওয়ার জন্য আল্লাহ আর তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, সর্বশেষ তাদের নগ্ন হামলার শিকার হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সেখানেও তারা নির্বাচন হতে দেয় নাই। বন্ধুরা, সেখানে জোর করে ভোট কেন্দ্র দখল করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে নির্যাতন করে, হামলা করে, মামলা দিয়ে গ্রেপ্তার করে তারা সেই নির্বাচনে আজকে বিজয়ী হতে হয়েছে। বন্ধুরা, আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম ঢাকার বারের নির্বাচন, সেখানেও ডাকাতের মতো, জঙ্গলির মতো, দস্যের মতো সেই ভোট কেন্দ্র দখল করে তারা বিজয় হয়েছে। এই ঢাকার পাশে গাজীপুর আইনজীবী নির্বাচনে একই ঘটনা ঘটেছে। বন্ধুরা, তাই আজকে এই অবস্থান ধর্মঘটে দাঁড়িয়ে আমরা বলতে চাই, এই শেখ হাসিনা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে না। বন্ধুরা, এই শেখ হাসিনা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন আমাদের মানবাধিকার থাকবে না, আমাদের ভোটের অধিকার থাকবে না, নাগরিক হিসাবে আমাদের যে মৌলিক অধিকারগুলি থাকবে না। বন্ধুরা, তাই আজকে অবস্থান ধর্মঘটে দাঁড়িয়ে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন, বাংলাদেশকে রক্ষা করতে হলে, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে অবিলম্বে শেখ হাসিনাকে বিদায় করতে হবে। বন্ধুরা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে রয়েছে, অথচ যেই মামলায় বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছে, এই উচ্চ আদালতে প্রতিদিন সেই মামলায় অসংখ্য লোকের জামিন হচ্ছে, কারণ খালেদা জিয়ারকে শেখ হাসিনা জামিন দিচ্ছে না। খালেদা জিয়ার অপরাধ একটাই, বাংলাদেশে যত নির্বাচন করেছে একটি নির্বাচনও আজ পর্যন্ত বেগম খালেদা জিয়া পরাজিত হয় নাই, এইটা শেখ হাসিনার চরম ক্ষোভ, বেগম খালেদা জিয়া কেন পরাজিত হয় না? অথচ উনিও যতটি নির্বাচন করেছে, ইতিমধ্যে 3টি নির্বাচনে কিন্তু শেখ হাসিনা পরাজিত হয়েছে,
এই ঢাকাতে মেজর মান্নানের কাছে পরাজিত হয়েছে, আমাদের প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার সাথে পরাজিত হয়েছে, ওই রংপুরে নূর মোহাম্মদ মণ্ডলের কাছে পরাজিত হয়েছে। বন্ধুরা, তাই তো খালেদা জিয়ার প্রতি ওনার প্রচণ্ড ক্ষোভ আক্রোশ, খালেদা জিয়াকে জেলে রাখতে হবে। বন্ধুরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আজকে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি, তাহলেই আমাদের নেতা জনাব রিজভী আহমেদ, সাইবুল আলম, নিরব, গোলাম মাওলা, শাহীন, মুন্না সহ সকল নেতৃবৃন্দ আমরা মুক্তি নিশ্চিত করতে পারবো। বন্ধুরা, গণমানুষের মুক্তির আন্দোলন চলছে, চেষ্টা জনাব তারেক রহমানের মৃত্যু ঘোড়ায় সারা বাংলাদেশে মানুষের মুক্তির, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন দাবিয়ে রাখার জন্য সরকার এক এক সময় এক এক কৌশল অবলম্বন করে। এই কৌশলের অংশ হিসেবে নূর কবি রিজভী আহমেদকে আজকে জেলে ডেকে রাখা হয়েছে। সাইফুল আহমেদ, গোলাম মাওলা শাহীন, এসব চাকরিদের মতো যুব নেতাদেরকে আজকে কারাবন্দী করে রাখা হয়েছে। কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অতীতের ইতিহাস থেকে শিক্ষা দেয়নি, তারা বুঝতে ভুল করেছে। বাংলাদেশের এইরকম গোলাম মাওলা শাহীন, সাইফুল আহমেদ বিরুদ্ধে নূর কবি রিজভীকে জেলের মধ্যে ঢুকিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। দেখুন, খালেদা জিয়াকেও জেলে ঢুকিয়ে তারা কিন্তু আন্দোলন বন্ধ করতে পারে নাই। এই দেশের মানুষের মুক্তির সংগ্রাম দেশটা তারেক রহমানের নেতৃত্বে, এই মুক্তির আন্দোলন আমরা সফল করবো ইনশাআল্লাহ। আগামী বন্ধুগণ, এই খুনি সরকারের কাছে আমরা মুক্তি চাই না, মুক্তি আমরা করে নিয়ে আসবো। গণতন্ত্র যদি মুক্তি পাই, খালেদা জিয়া মুক্তি পাবে। এই দেশে সেই প্রেসিডেন্ট জিয়া আমাদের আদর্শে, জাতীয়তাবাদী আদর্শে এই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। খালেদা জিয়া এই দেশে প্রধানমন্ত্রী হবে, তারেক রহমানের নেতৃত্বে, তার ইশারায়, তার ইঙ্গিতে এই দেশ পরিচালিত হবে, এই দেশের মানুষের মুক্তি ফিরে আসবে। সেই দিনই আমাদের নেতৃত্বগত মুক্তি, আমরা আমাদের যোগ্য অধিকার আইনি লড়াই গঠন করব। আজকে মানুষ বাজারে যেতে পারে না, আটা কিনতে পারে না। ইসুফগুলের ভুচি রঞ্জন মাঠ গতকালকে বাজারে গিয়ে দেখলাম, গত বছরে 300 টাকা ইসুফগুলের কেজি ছিল, কালকে আমি নিজে 350 টাকা করে ফুলের বেঁচে কিনেছি। এই দেশের মানুষের পেটের সঙ্গে পরিহাস করতে আসি না, এই পরিহাসের জবাব বাংলাদেশের মানুষ দেওয়ার জন্য প্রস্তুত। আসুন আমরা সকলে হাতে হাত তুলিয়ে, কাঁধে কাঁধ তুলিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল করার জন্য আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে সফল করি। Amazing hair, regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original জাফরান oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it. ভর্তি চলছে, ড্রাইভিং শিখুন ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার, ড্রাইভিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন 01922369594। আমার এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয়, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, যারা বিকার তারা আমার কাছে আসবেন, খুব ভালো একটা ড্রাইভার আমি মানায় দেবো ইনশাল্লাহ।